বর্তমান মিডিয়ার মিডিয়ার গুরুত্ব গুরুত্ব কিন্তু খুবই বাড়ছে ইসলাম প্রচারে সময় এখন মিডিয়া বলতে প্রিন্ট মিডিয়া ও মিডিয়া যেগুলো আমাদের কাছে আমরা প্রিন্ট দেখছি নিউজ পেপার সেগুলো মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াও একটা মিডিয়া যেখানে ভিজুয়াল আছে হ্যাঁ তো আমরা কিন্তু একটা সম্প্রতি গবেষণা দেখেছিলাম সেখানে আমরা দেখেছি প্রায় এইটি মানুষ কিন্তু ভিজুয়াল আপনার নিউজের উপর নির্ভর করে অর্থাৎ তারা আপনার এই যে প্রিন্টেড যে নিউজ সেগুলোকে তারা পছন্দ করে না বা সেগুলো দেখতে তারা পছন্দ করে না এবং প্রায় ফর্টি পারসেন্টের বেশি মানুষ আপনার ফেসবুক বা অনলাইন এইসব জায়গা থেকে তাদের বিভিন্ন নিউজকে সংগ্রহ করে থাকে এটা আমেরিকার উপর একটা গবেষণা হয়েছিল তো ভিজুয়ালের যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং ভিজুয়াল মিডিয়ার মাধ্যমে যেটা উপস্থাপন করা হয় মানুষ সেটা খুব সহজে গ্রহণ করে এবং বিশেষ করে বর্তমানে মানুষ নানা কারণে ডিস্ট্র্যাকশনের শিকার নানা কারণে তার ফোকাস নষ্ট হয়ে যায় আগে যেভাবে মানুষ একটা বই শুরু থেকে শেষ করে ফেলেছে আরেকটা বই শুরু করেছে লাইব্রেরিতে দিনের পর দিন পড়ে থেকেছে রাত পর রাত থেকে পড়ে থেকেছে বর্তমানে এই জিনিসটা কিন্তু আমরা সেভাবে দেখি না মানুষ এখন মোবাইলে সোশ্যাল মিডিয়ায় খনে ক্ষণে দেখছে তার লাইক কয়টা পড়েছে তার শেয়ার কয়টা হয়েছে অর্থাৎ নানাভাবে তাকে কেউ ফোন দিচ্ছে হোয়াটসঅ্যাপ করছে সে ডিস্ট্রাকশনের শিকার এই এত ডিস্ট্রাকশনের মাঝে সে হয়তো অল্প কিছু সময়ে সে আপনার তার ফোকাস ধরে রাখতে পারে এই অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরার জন্য ভিজুয়াল যে মাধ্যমটা এটা খুবই শক্তিশালী একটি মাধ্যম এবং সেই জায়গায় কিন্তু বর্তমানে যে ইলেকট্রনিক মিডিয়া আছে সেটা যথেষ্ট ভূমিকা রাখতে পারে বা অনলাইনেও যারা ভিজুয়াল মিডিয়াকে উপস্থাপন করছে তারা একটি শক্তিশালী ভূমিকা রাখতে পারে এবং ক্ষেত্রে ইসলাম প্রচারটা এখানে একটা উল্লেখযোগ্য আপনার তাদের অবস্থান তৈরি করতে পারে বলে আমি মনে করি এবং শুধুমাত্র আমাদের আমাদের দেশেই যে আমরা কিছু কাজ করছি এমনটা নয় আমরা যদি সৌদি আরব বা আরব দেশগুলোর দিকে দেখি তাদের ভিজুয়াল মিডিয়ায় আপনার ইসলামের জন্য সুপরিকল্পিত যেমন অনলাইনে কোর্স আপনার বিভিন্ন ইসলামের বিভিন্ন বিষয়ের উপর কোর্স জাকাতের জন্য কোর্স বা ইত্যাদি বিভিন্ন কোর্স এবং টিভিতে বা ইলেকট্রনিক মিডিয়ায় উপর ধারাবাহিক আলোচনা ইত্যাদি নানা রকম কিন্তু তাদের বৈচিত্র্যময় আছে মালয়েশিয়া আমি একটি প্রোগ্রাম দেখেছি যে আপনার সরাসরি আপনার লাইভ কোরআন শেখার আসর অর্থাৎ আপনার একজন উপস্থাপক আছেন চ্যানেলের মধ্যে এবং তার সাথে একজন সুপ্রতিষ্ঠিত কারি আছেন তো যেটা হচ্ছে মানুষ ফোন দিচ্ছে ওই ধরুন প্রত্যেক দিনের জন্য যেই প্রতিটা এপিসোডের জন্য একটা সুনির্দিষ্ট আপনার রুকু বা একটা সুনির্দিষ্ট অংশ আছে কোরআনের তো এটা ডিসপ্লে করা আছে প্রত্যেকে ফোন দিয়ে ওই অংশটুকু তেলাওয়াত করছেন তেলাওয়াত করার পরে যিনি কারি সাহেব উনি সেটা শুদ্ধ করে দিচ্ছেন যে আপনার এই জায়গাটা নাই এই জায়গাটা আপনার সহি করা দরকার এই আইনের উচ্চারণটা হয়নি অথবা আপনার হায় উচ্চারণটা হয়নি আপনার মতটা ঠিকমতো হয়নি এভাবে কিন্তু দেখলাম যে প্রচুর রেসপন্স মানুষ এখানে রেসপন্স করছে মোট কথা বিভিন্ন রকম ক্রিয়েটিভ ওয়েতে ইসলামের নানা জায়গায় কিন্তু খেদমত করার পথ প্রসারিত হবে এই ভিজুয়াল সুযোগ সুযোগ উন্মুক্ত হচ্ছে ভিজুয়াল মিডিয়ার মাধ্যমে